ডিজেলের সেন ছুড়ে ব্যাট বল খেলে অভিনব প্রতিবাদ করলো তৃণমূল। ক্রেতাদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালো, বার্তা দিল এইভাবেই দাম বাড়ুক পেট্রো পণ্যের। সকাল থেকে ডিজেলের সেঞ্চুরি, পাম্পে পাম্পে ডিজেলের দাম 100 অতিক্রান্ত। মঙ্গলবার ছিল 100 ডিজেলের দাম, বুধবার সকালে ডিজেল অতিক্রান্ত করলো 100 টাকা। ডিজেলের সেঞ্চুরি পেরোতে এই অভিনব প্রতিবাদে নামলো তৃণমূল। বাঁকুড়া জেলার জয়পুর পেট্রো পাম্পে ব্যাট বল খেলে ডিজেলের সেঞ্চুরি সেলিব্রেশন করলো তৃণমূলের নেতাকর্মীরা। জয়পুর ব্লক তৃণমূল সভাপতি ইয়ামিন শেখের নেতৃত্বে দলীয় কর্মীরা ব্যাট বল নিয়ে পাম্পের মধ্যে ক্রিকেট খেলে ডিজেলের সেঞ্চুরির অভিনব প্রতিবাদ জানালো। এর সাথে সাথে ডিজেল ও পেট্রোল কিনতে আসা ক্রেতাদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছাও জানালেন তারা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কটাক্ষ করে তৃণমূলের সভাপতির দাবি, এইভাবেই মানুষকে মেরে কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে চলুক। কি বলবো বলুন, মানে আজকে দিনের স্বপ্ন নিয়ে মানুষকে বোকা বানিয়ে আজকে ক্ষমতায় এসেছেন, এখনো মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছেন। কোনো উন্নয়ন নেই, চাকরি নেই, কৃষকদের কোনো সুবিধে নেই এবং দেশটাকে বিক্রির জায়গায় নিয়ে চলে গেছে। দেশ বিক্রি করে দেশটাকে আদানি আম্বানির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আজকে সারা ভারতবর্ষের যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে, ভারতবর্ষের নেত্রী হিসেবে নদীর মোদীকে একমাত্র হরে দেবারে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে নেত্রী করে আজকে ভারতবর্ষের মুক্তির পথ খুঁজছেন। আমরা তাই কত আর বলবো, আমরা তাই জনগণকে অভিনন্দন জানাচ্ছি, কর্মচারীদের অভিনন্দন জানাচ্ছি, আজকে এই পেট্রোল পাম্পের যারা কাজ করেন তাদের অভিনন্দন জানাচ্ছি, যারা তেল কিনছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের বক্তব্য একটাই, নরেন্দ্র মোদী দাম বাড়িয়ে যাক আর আমরা কিনতেই থাকি, কিনতে কিনতে আমরা ভারতবর্ষের মানুষ একদিন ধ্বংস হয়ে যাব, আমরা খেতে পাবো না, চরম দুরবস্থায় পড়ব। যে হারে তেলের দাম বাড়ছে, এই দাম শেষ পর্যন্ত কোন জায়গায় পৌঁছায় এইটাই দেখার। তাই আমরা গিয়ে কত বলবো, আমরা জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি যে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের সিংহাসন থেকে হটাতে হবে, তার জন্যে তৈরি হন, তা নাহলে আমরা সকলেও মৃত্যুমুখে পতিত হব চরম আর্থিক দুরবস্থার কারণে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।